নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজ রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আজকের বানাবো আম পটল। পটল তো অনেকভাবেই খেয়েছি, আর গরমের দিনে পটল ছাড়া আর কিছুই পাওয়া যায় না, তাই পটল দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের আম। দেখুন, পটলটা কিন্তু মোটামুটি কাঁচাই আছে, পাকা পটল নয়, একদম কচি মতো পটল নিয়েছি। এরপর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটো কিন্তু আমি পুরোটা দেব না, হাফটাই দেব। এবার দেখুন, এইভাবে ছালগুলো ছাড়িয়ে নেব। দেখুন, পটলের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি আম দিয়ে দেব 1 টুকরো আম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 1/2 ইঞ্চি মতো আদা। কিছুটা লঙ্কা আমি ফোড়নে দেওয়ার জন্য রেখে দিলাম, আর কিছুটা লঙ্কা আমি এগুলোর সঙ্গে পেস্ট করে নেব। এরপরে যেটা করতে হবে, যে পটলগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকম ছাদা ছাদা করে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে ঢুকে। এইভাবে দেখুন, আমি প্রত্যেকটা পটলে এরকমভাবে করে নেব। আপনারা যদি এইভাবে না করেন, তাহলে পটলটাকে হাফ মতো চিরে নিতে হবে। এরপরে একটা খালি কড়া নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে এক এক করে ছেড়ে দেব। দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার দেখুন, এখানে বেশ পটলটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নেব। এরপরে যেটা করতে হবে, আমি এখানে কিছু 1/2টা মতো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আম আর আদা ভালো করে পেস্ট করে নেব। এরপরে পটল ভাজার পরে যতটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর জিরেটা গরম হয়ে গেলে দিয়ে দেব ওই পেস্টটা, যেটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা এর উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। যত কষাবেন তত কিন্তু টেস্ট বাড়বে। এরপরে মিক্সির ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রান্নাটা সম্পূর্ণ আলাদা। যেহেতু আম আছে, তার জন্য পটল আমের যে একটা টেস্ট, সেটা আপনারা রান্না করলে বুঝতেই পারবেন না।
এবার দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো এর উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এইভাবে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা যারা রান্না করেন তারা তো জানেন, যত কষাবেন যে কোনো জিনিস, সেই মাংস বা মাছ বা সবজি, যত কষাবেন তত টেস্ট পারে। এরপরে স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু ভাজার সময় লবণ দিয়েছি, তারপরেও স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি কিন্তু বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে শুকনো শুকনো করে পটলটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। এবার দেখুন, যেহেতু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছিলো, কড়াতে লেগে যাচ্ছিলো, তার জন্য হাফ কাপ মতো জল দিয়ে আবারও বারবারে কষিয়ে নিচ্ছিলাম, তাতে পটলটাও সেদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেহেতু আম আছে, একটা টক মিষ্টি ব্যাপার থাকবে, তার জন্য চিনি অ্যাড করলাম। যতক্ষণ পটলটা ওই দিকে কষানো হচ্ছে, এই দিকে 1 চামচ মতো পোস্ত আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার মনে হলো আর একটু লবণ লাগবে, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি অ্যাড করব 1 কাপ জল। পটলটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিট ফুটে গেলে কিন্তু পটলটা একদম সেদ্ধ হয়ে যাবে। জলটা যেহেতু দিয়েছি, জলটা 2-3 মিনিট ফুটে গেলে এবার অ্যাড করব পোস্ত বাটা। এই পোস্তটা অ্যাড করার ফলে এত দারুণ টেস্ট এসছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। পটল, পোস্ত আর আম, কি দারুণ টেস্ট! এরপরে কিছুটা আম আমি ছোট ছোট করে কুচিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই রান্নাটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলে গরমে আপনারা 2টো ভাত বেশি খাবেন। এরপরে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু ঝোল আছে, ঝোলের ভাবটা একটু মেরে নেব। একটু শুকনো শুকনোই এটা ভালো লাগে। দেখুন, আমার এই রেসিপিটা রেডি। আম, পটল আর পোস্ত, এত সুন্দর কম্বিনেশন আমি আগে কিন্তু কখনো বানাইনি। এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, আর দেখতেও কত দারুণ হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।